আবু সাইদের বুকে এইভাবে গুলি করার পর এজাহারে লেখা হয়েছে আন্দোলনকারী ইটপাট পেলে ফাইজলামি করেন আমাদের সাথে, আমিও প্রতি রাতে ঘুমাতে পারি না। কালকে ফোন এসেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েদেরকে ভাটারা থানায় ধরে নেওয়া হয়েছে, অত্যাচার করা হয়েছে। কালকেই ফোন এসেছে বাংলা বিভাগের একজন ছাত্রকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। কালকেই ফোন এসেছে একটা জায়গায় ডগ রেড করা হচ্ছে, কথা শুনতে পাচ্ছিলাম না। এর আগে শুনেছি আমরা বিভিন্ন জায়গাতে কারফিউ জারি করে চারদিকে ঘিরে ধরে হেলিকপ্টারের আলো ফেলে বাংলাদেশের ছাত্র তরুণ কিশোরদেরকে অনগ্রেফতার করা।